আল্লাহ নবী কি নামাজ প্রতিষ্ঠিত করেছিলেন, আল্লাহ নবী হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফে ইমামতি করতেন, আল্লাহ নবী নামাজ পড়াতে যেতেন, আল্লাহ নবী গিয়ে দেখতেন মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেলে সোনার দোকানগুলো খোলা, বিবি বাচ্চা ফেলে রেখে কাজ কাম ছেড়ে রেখে আল্লাহ নবীর সাহাবাইকে নামেরা একে অপরের প্রতিযোগিতা করতেন, আল্লাহ নবীর কাছাকাছি দাঁড়াবো, আল্লাহ নবীর সোজাসুজি দাঁড়াবো, ফাঁস কাতারে জায়গা নেবো, আল্লাহ নবী গিয়ে দেখতেন ফজরের নামাজে যতটা মুসল্লি, আসরের নামাজে অতটা, জুমার নামাজে যতটা, মাগরিবের নামাজে ততটা, আল্লাহ নবীর মসজিদ মসজিদে নববী শরীফে নবী আমার গিয়ে দেখতেন পাঁচ ওয়াক্ত নামাজ আর জুমার নামাজে মুসল্লির সংখ্যা একই রকম দেখা যেত। কি গো, নামাজের ওয়াক্তে গিয়ে পাঁচ ওয়াক্ত সহ জুমার নামাজে মুসল্লির সংখ্যা একই রকম, একে বলে পরকিত নামাজ পড়া, একে বলে ইমানদারি পরিবেশ। আজ আমাদের পরিবেশ নামে ইমানদারি কাজে কিছু ভাবতিরা ভাইরা, একটা কথা বলি, নামাজ ছাড়া কিন্তু জান্নাত পাবেন না, নামাজ ছাড়া যত ওয়াজ শুনেন, এইরকম 365 দিন জলসা দেবেন আর 365 দিন সারা রাত বসে বসে শুনবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি 365 দিন রাত জেগে জেগে জলসা শুনেছিলাম, সকালবেলা ঘুমিয়েছিলাম, সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে পার করেছি, আল্লাহ আমাকে আমার মাফ করেন, আল্লাহ আমাকে মাফ দেন, আল্লাহ আমার হাবিবের সুপারিশ দেন, আল্লাহ বলবে বান্দা সত্য ছিল, নামাজ ছাড়া ইমান পরিপূর্ণ হয় না, নামাজের হিসাব দেওয়া ছাড়া একটা কদম আল্লাহ দরবার থেকে তুলতে। আপনি মনে করছেন হুজুর বলছে ওয়াজ করছে বাবা আমার নবী সুপারিশ করবেন, আমার রসুল উম্মতদের না নিয়ে জান্নাতে যাবে না, জোরে বলুন, একটু মন খুলে বলেন ইয়ে সুবহানাল্লাহ, এমন জোরে জোরে হয় দুই এক জায়গায়, তো আমি বলছি বলে আপনারা বুঝতে পেরেছেন, যদি সত্যিকারে সেই মূল্যে ওয়াজ করা হয় না সুবহানাল্লাহ, ছোটে মনে প্যান্ডেল উড়িয়ে যাবে, লোক মনে করে সত্যি এইটাই ওয়াজ আর মনে মনে করে হুজুর হয়তো আমার জন্য বলেছে। গো বাপজিরা, নবী জান্নাতে কাদের নিয়ে যাবেন, আপনার মতো বেনামাজি উম্মতকে, আপনার মতো বেনামাজি উম্মত নবী কোথায় থাকবে খুঁজে পাবেন? আম্মা জান জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো একা নবী নন, আল্লাহ পাক আর নবী আলাইহি সালাম দিগকে প্রেরণ করেছিলেন, সবাই যদি ময়দানে মহাশরে একসঙ্গে ওঠে আপনার উম্মতদের চিনবেন কি করে? বিবি আয়েশা আমার উম্মতের হবে নামাজি, জোরে বলুন, ওরা উযু করে, আল্লাহ পাক যে জায়গায় উযুর পানি লাগে আমার আল্লাহ ময়দানে মহাশরে ওই জায়গা থেকে আমার আল্লাহ পাক নূর জারি করে দেবে, জোরে বলুন। দুঃখ আর কষ্ট এই গ্রামের মহল্লা আপনি হিসাব করে দেখেন ভালো করে উযু কিভাবে করতে হয়, 40 বছর বয়স অনেকে জানে না, 30 বছর বয়স অনেকে জানে না, 50 বছর বয়স অনেকে এখন উযু করতে জানে না, পানি লিয়ে দু চারটে পানি হাত ভিজে নি, দু চারটে ছাড়া মেরে এইরকম করে জাহাক করে লে চলে, রাগ করছেন নাকি? শুধু জলসা দিলে হবে না, শুধু লম্বা জামা পড়লে হবে না, আগে ইমান ঠিক করুন, আগে ইমান ঠিক করুন। ও ময়দানেরা, সোনার মানি যুবকেরা, আব্বার মায়েরা, একটা নবী পাকের জীবনের অংশ তুলে ধরি, বুঝতে পারবেন নামাজ কেন পড়ার কথা বলছি। আল্লাহ নবী হুজুর আমার ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ নবী জ্বর হয়েছিল, আল্লাহ নবী হুজুর আমার এতটা অসুস্থ হয়ে গেলেন, নবী আমার শরীরটা আস্তে আস্তে দুর্বল অনুভব করছেন, আল্লাহ নবী হুজুর আমার সাহাবায়ে কেরামদেরকে কিছু বললেন না, আল্লাহ নবী ভাবতে লাগলেন আমি অসুস্থ হয়ে গেছি, আমি দুর্বল হয়ে পড়েছি, আমার সাহাবায়ে কেরামেরা যদি শুনতে পায়, আমার সাহাবায়ে কেরামেরা যদি জানতে পেরে যায়, ওরা মনে বড় কষ্ট পাবে, চিন্তার মধ্যে পড়ে যাবে, কয়েকদিন নবী আমার অসুস্থ অবস্থায় মসজিদে নববী শরীফে গিয়ে ইমামতি করে নামাজটা আদায় করলেন, আল্লাহ নবীর শরীর একদিন জ্বরের মাত্রা অনেক বেশি, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারকে এমন সময় মদিনার মসজিদে নববী শরীফ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে আজানের আওয়াজ ভেসে কানে আসে,
আজানার নামাজের মধ্যবর্তী কিছু সময় থাকে, এখন ঘড়ি দেখে আজান হয় আর ঘড়ি দেখে নামাজ হয়, আজানের আধ ঘন্টা পরে জামাত, আজানের 15-20 মিনিট পরে জামাত, সেই জামানায় ঘড়ি আবিষ্কার হয়নি, মোটামুটি আন্দাজ করে নামাজ পড়াতেন আল্লাহ নবী সাহাবারা, আজান শুনে দুনিয়ার কোন দুনিয়াবি কাজটাকে বড় মনে করতেন না, সব কাজটা তাদের কাছে ছোট, নামাজটা বড় কাজ, সব কিছু ফেলে রেখে ছুটে ছুটে আসতেন, আল্লাহ নবী অনুভব করছেন, সব সাহাবার আমার অপেক্ষা করছে, আম্মা জানকে ডাক দিলেন, ও বিবি আয়েশা আমি রসূলুল্লাহ অসুস্থ হয়ে গেছি, আমার শরীরে মনে হয় জ্বরের মাত্রা অনেক বেশি, ও বিবি আয়েশা শরীরে বড় কষ্ট হচ্ছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আসলেন, আল্লাহ নবীর কপাল মোবারকে হাত রাখলেন, দেখতে পেলেন আল্লাহ নবীর শরীরের টেম্পারেচার অনেক হাই, জ্বরের মাত্রা অনেক বেশি, একটা কাপড় ভিজিয়ে আল্লাহ নবীর কপাল মোবারকে দিলেন, আল্লাহর নবী হুজুর আমার আম্মা জানকে বলতে লাগলেন, বিবি আয়েশা আজান হয়ে গিয়েছে অনেক সময় হয়ে গেছে, একবার আমায় বলেন আজকে কি মদিনার মসজিদে নববি শরীফে আমার সাহাবায়ে কেরামেরা নামাজটা পড়ে নিয়েছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি হলেন মদিনার মসজিদে নববি শরীফের ইমাম, আপনি ছাড়া সাহাবারা কে নামাজ পড়াবে, কি করে নামাজ পড়বে, সব মনে হয় আপনার জন্য বসে বসে অপেক্ষা করছে, আল্লাহ নবী বলতে লাগলেন, বিবি আয়েশা শরীরটা বড় দুর্বল লাগছে, মনে হয় আমি হেঁটে হেঁটে গিয়ে নববি শরীফে গিয়ে নামাজ পড়াতে পারবো না, যান যান কোন রকমের সংবাদটা পৌঁছে দেন, আপনার আব্বা আবু বাকরকে গিয়ে বলে দেন আমার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করে যেন নামাজটা পড়িয়ে দেন, আম্মা জান শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জানের নামটা করবেন না কেন, আমার আবু বাকর হুজুরের দিলটা নরম না শক্ত, কি গো নরম না শক্ত, আমার কথা নয় ঐতিহাসিক বৈজ্ঞানিকের কথা নয়, আল্লাহর নবী সোনার জমানে বললেন আরহামু উম্মাতি বি উম্মাতি আবু বাকর, আমার উম্মতের ভিতরে সব থেকে নরম দিল হলো আমার আবু বাকরের, জোরে বলুন, আমার আবু বাকর সিদ্দিক যদি শুনে যে রসুল এতটা অসুস্থ নামাজ পড়াতে আসতে পারছেন না, উনি নিজেকে ঠিক রাখতে পারবেন না, আমার আব্বাকে বলবেন না, আপনি অন্য কাউকে বলুন, আল্লাহ নবী নূরের চোখে ঠিক টপ টপ করে পানি ঝরছে, যা যা আমি নামাজ পড়াতে যেতে পারছি, আল্লাহ নবী দেরি করছেন, আল্লাহ নবীকে গেট কেউ ডাকতে যাওয়া যাবে, ডেকে আনা যাবে, ঘরে গিয়ে দেরি করছে, হুজুরকে ডেকে তুলি ডাকা যাবে, ও ভাইজানেরা সোনার মানি যুবকেরা আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর দুনিয়ার ইমাম নয়, আর 10টা ইমামের মতো ইমাম নয়, আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, দুনিয়ার মসজিদে মসজিদে ইমাম আছে, ফজর আজান হয়ে গিয়েছে ঘুমটা ভাঙিনি, মুয়াজ্জিন গিয়ে দরজায় বাড়ি বেড়ে ডেকে দেয়, দুনিয়ার ইমামকে নামাজের জন্য ডাকা যাবে, আল্লাহ নবীকে নামাজের জন্য ডাকা যাবে না, কেন ডাকা যাবে না, আপনাদেরকে একটু প্রশ্ন মনে জাগতে পারে, একটুখানি আপনাদের ধারণা এনে দেয় গভীরভাবে উপলব্ধি করুন, আমরা ঘুমাই আমাদের পাশে কিছু ঘটে গেলে বুঝতে পারি না, আমরা ঘুমালে উজু নষ্ট হয়ে যায়, আল্লাহ নবীর ঘুম আর আমাদের ঘুম এক নয়, আমরা ঘুমের মধ্যে থাকলে পাশে কিছু হলে অনুভব করতে পারি না, আল্লাহ নবীর ঘুমটা কোনো ঘুম মোবারক, আল্লাহ নবী জাগ্রত অবস্থায় যেমন উপলব্ধি করতেন, ঘুমন্ত অবস্থা আমার নবীকে আল্লাহ পাক জাগ্রতর মতো উপলব্ধি করাতে, আল্লাহ নবী এমন নামাজ প্রতিষ্ঠিত করলেন, 5 ওয়াক্ত নামাজ আর জুমার নামাজ একই মুসল্লি, সেই নবীকে ডাকার কোনো প্রয়োজন আছে, নবী যে আজান শুনতে পাবেন এমন কোনো ব্যাপার নয়, আল্লাহ নবীর ঘরে গিয়ে আওয়াজ দেবার পারমিশন কারোর নেই, কেন বিয়াদবি হবে, বিয়াদবি হবে, নবী আসছেন না সাহাবায়ে কেরামরা জোর করে নামাজ পড়া যেতে পারবে, আমরা ঘড়ির দিকে দেখি ইমাম সাহেব পাওয়া যাচ্ছে না, ফোন লাগিয়ে দেখতে হুজুর কোথায় মনে জরুরির কাজে গেছে, ফোন ঢুকছে নাই, নামাজ আল্লাহর হুকুম, কে ভালো জানে যাও দাঁড়িয়ে নামাজটা পড়িয়ে দাও, আল্লাহর নবী আসছেন না, সাহাবারা অনেক জানেওয়ালা ছিলেন, সম্মানী সাহাবীরা ছিলেন, নবী আসতে দেরি করছেন বলে আমার নবী যেখানে কদম রেখে ইমামতি করে নামাজ পড়ার ওই জায়গায় যাওয়ার মতো সাহস কারোর হবে,
বেয়াদবি হবে। আল্লাহর নবী সাহাবার অপেক্ষা করছেন। ও এইখানেরা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী উপলব্ধি করছেন, আমি যদি না যাই আমার সাহাবারা আমাকে কেউ ডাকতে আসবে না, আমি যদি দেরি করি রক্ত পার হয়ে গেলেও আমার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ ইমামতি করবে না। আল্লাহ নবী এই কথা বললেন বিবি আয়েশা, এই জন্য বলছিলেন যান আপনার আব্বাকে গিয়ে বলুন। আম্মা যান বলতে লাগলেন, হুজুর আব্বা যানকে বলবেন না। আল্লাহ নবী কথাটা উপলব্ধি করলেন, সত্যি যদি আমার আবু বাকার কান্নায় ভেঙে পড়ে আমার সাহাবাদের কে সান্ত্বনা দেবে। আল্লাহ নবী মনে মনে করলেন, আজ আমি নামাজ পড়াতে যাব, দেখি কষ্ট করে শেষবারের মতো নামাজ পড়াতে যেতে পারি কিনা। আম্মা জানকে ডাক দিলেন, ও বিবি আয়েশা একটু পানির ব্যবস্থা করেন, শেষবারের মতো কষ্ট সষ্ট করে আমি নামাজ পড়াতে যেতে পারি কিনা দেখি। আল্লাহ নবীর জন্য আম্মা জান পানি আনতে গেলেন। আল্লাহ নবীর শরীরে জ্বরের মাত্রা এমন বেশি, আল্লাহ নবী এসে দেখলেন আম্মা জান হুঁশ হারিয়ে ফেললেন, আম্মা জান মাতার দানে বসলেন। আল্লাহ নবীকে সম্মান তাজিমে আল্লাহ নবীর কপাল মোবারকে হাত রেখে আম্মা জান ডাকতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা পানি এনেছি হুজুর। আল্লাহ নবী নড়াচড়া করেন না, আল্লাহ নবী চক্ষু মোবারক খোলেন না। আম্মা জান এই অবস্থা দেখে টুকরে কেঁদে ফেললেন, আম্মা জানের চোখ থেকে টপ 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 করে পানি ঝরে। আল্লাহ নবীর শরীরটা বড় অসুস্থ, আল্লাহ নবীর মাথার ধারে জোরে চেঁচামেচি করা যাবে না, আল্লাহ নবী কষ্ট পেয়ে যাবেন, আল্লাহ নবীর সামনে বেয়াদবি হয়ে যাবে। আম্মা জান আদবার সম্মানে টুকরে টুকরে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য পানি এনেছি হুজুর, আপনি বললেন উযু করে নামাজ পড়াতে যাব, এমন সময় আল্লাহ দয়াময় আমার আপনার নবীর হুঁশ মোবারক ইনাত করেছিলেন। ও মেয়েরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী চক্ষু মোবারক খুললেন, আম্মা জানের চোখে পানি, আল্লাহ নবীর নূরের চোখে পানি গড়িয়ে যায়। বিবি আয়েশা অমনি করে কাঁদতে নেই, আমি দুর্বল হয়ে গেছি, আমি কমজোর হয়ে গেছি, বিবি আয়েশা অমনি করে কেঁদো না। আল্লাহ নবী ওই দিন কষ্ট করে উজু করলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা কোন রকমের সংবাদ দেন, আমার সাহাবি, আমার জামাতা শেরে খোদা হযরত আলী কালামুল্লাহ ওয়াজহাহুকে খবর দেন, আমার সাহাবি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু খবর দেন, আল্লাহ নবী এতটা অসুস্থ, নবী আমার ওই দিন একা একা হেঁটে যেতে পাচ্ছেন না। আল্লাহ নবীর জীবনী ভিতরে লেখা হলো, আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, দুইজনা সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজুর আমার পাটা খিসনে খিসনে যায়। ওই অবস্থায় মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে নামাজ পড়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দেখে সাহাবারা কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা এত কান্নার ভিতরে নামাজ শুরু করা যাবে না, বাবা আলী, বাবা আব্বাস, ওই খেজুর গাছের গোড়া, ওই কুস্তুরে হান্নানা, একটু আমাকে বসিয়ে দাও। আল্লাহর নবী ওই দিন ছোট্ট একটা বায়ান বক্তব্য রেখেছিলেন। আল্লাহর নবী ওই দিন কেঁদে কেঁদে বান্দার হকের কথা বলেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, আমার 63 বছরের জীবন, আমি কাউকে ঋণী রেখে যাব না, কারোর কাছে ঋণী থেকে যাব না, আমি সবাইকে মাফ করে দিয়েছি। আমি রসুল, আমার এই 63 বছরের জীবনে চলাফেরায়, আচার আচরণে, লেনদেনে, কথাবার্তায় কারোর মনে যদি কষ্ট দিয়ে থাকি আজকে প্রতিশোধের বদলা নিয়ে না। একজন সাহাবী উঠেছিলেন, হযরত আক্কাস রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার কাছে ঋণী, কি ঋণী বাবা? আল্লাহর নবীকে বললেন, হুজুর কোন এক জিহাদের ময়দানে আপনি চাবুক ঘোরাচ্ছিলেন, কয়েকটা আঘাত আমার পিঠে লেগেছিল, আজ প্রতিশোধের বদলা নিতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা সরে যাও, আমার আক্কাসকে আমার কাছে আসতে দাও। কিছু কিছু সাহাবী মনে করছেন আল্লাহর নবী অসুস্থ, আল্লাহর নবীকে ধরে ধরে আনা হলো, আল্লাহর নবী চোখ ভরা পানি, আর আক্কাস তুমি এত বড় বেয়াদবি করতে যাচ্ছ, আমার নবীর সামনে বদলা নিতে যাচ্ছ। সাহাবীদের মনে হচ্ছে যে আক্কাসের জামাটা ধরে টেনে বসিয়ে দিই, মনে মনে করছেন যে আমাকে 10টা মেরে নিও, রসুলের শরীর মোবারক আঘাত, নবী ডেকেছেন, আটকানোর ক্ষমতা কারোর আছে?
আল্লাহর নবী যেটা বলেন, আল্লাহর নবী যেটা ফয়সালা করেন, ওটা হলো শরিয়াত। নবীর ফয়সালার উপরে কারোর অধিকার নেই পৃথিবীর যে ওই অধিকারটাকে নিজের ব্যক্তিগত মত প্রকাশ করে পরিবর্তন করবে। আল্লাহর নবী তখন মস্কে হাসছেন, আক্কাস বাবা কেমন করে লেগেছিল, কটা লেগেছিল, আমার পিঠ থেকে বেড়ে আস, প্রতিশোধার বদলা নিয়ে নাও। আল্লাহর নবীকে বলছিল, হুজুর যখন আমার শরীরে চাবুকের আঘাত লেগেছিল, পরনায় জামা ছিল না, আপনার শরীরে পিরাহান হবার। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষের ইজ্জত করতে গিয়ে আমি রাসূলুল্লাহ আজ আমার জুব্বাটা সরিয়ে দেবো। আল্লাহর নবী একটু কাপড় সরালেন, জড়িয়ে ধরে এই কাদের উপরে মোহরের নবুয়াতের স্টাম্প মারা ছিল আল্লাহর তরফ থেকে, ওই মোহরের নবুয়াতে কলিজা পড়ে চুমা দিয়ে কদমে বসে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, বিআদবি করেছি, আপনার কাছে প্রতিশোধার বদলা নেওয়া উদ্দেশ্য নয়, জীবনে একবার আশা ছিল আমার রাসূল পাকের মোহরের নবুয়াতে চুমা দেবো, হুজুর আপনি আমায় মাফ করে দেন। আল্লাহর নবী কাঁদছেন, আক্কাস আমাকে রক্তাক্ত করেছে, আমাকে মরা বলে পা ধরে টেনে টেনে ফেলে দিয়েছে, আল্লাহ গজবের ফারিস্তা পাঠিয়েছে, আমি হাত তুলে রক্ত মাখা হাত দিয়ে তাদের জন্য হেদায়েতের দোয়া চেয়েছি, আমি তাদেরকে ক্ষমা করে যাক্কাস অমনি করে কাঁদতে নেই, বাবা কদম মোবারক ছেড়ে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম আর জান্নাতে সুসংবাদ দিলাম। এই মোহরে নবুয়াতে চুমা দেওয়া সকলের নসিবে হয় না, তুমি আমার মোহরে নবুয়াতে চুমা দিয়েছ, আল্লাহ তোমার জন্য সাতটা জাহান্নাম হারাম করে দিয়েছেন। জোরে বলে কেতাব এসেছে, আমার নবীর এটা মসজিদে নবাবী শরীফে জীবনের শেষ নামাজ, নামাজ পড়াতে পারেন, বসে বসে মামতি করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই দিন নামাজ পড়িয়েছিলেন ইমামতি করে, আল্লাহর নবীকে ধরাধরি করে ঘরে আনা হয়। কিছুদিন আল্লাহর নবী আর যেতে পারেননি, 13 অক্ত কোনো ক্ষেত্রে 17 অক্তের নামাজের ইমামতি করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর ইন্তেকালের দিন নবী আমার বারবার বেহুশ হয়ে যাচ্ছেন, আল্লাহর নবী ইশারা করছেন, আয়েশা একটু আমাকে মেসাক করিয়ে দাও, আল্লাহর নবী মেসাক, আজানের আওয়াজ ভেসে আসছে, আয়েশা একবার বলো না আমার সাহাবারা এখন কি করছে, আমার সাহাবারা কি নামাজ পড়ে নিয়েছে, আল্লাহর নবীর জন্য তো নামাজটাকে ছেড়ে দেওয়া যাবে না, আল্লাহর নবী অসুস্থ, এর মতো বড় মুসিবত আমার সাহাবাদের কাছে আর কিছু মনে হয়নি, আল্লাহর নবী এতটা অসুস্থ নামাজ পড়াতে আসতে পারছেন না, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে পারছেন না, এর থেকে বড় কষ্ট সাহাবাদের জীবনে আর কিছু ছিল না। তারপরে আমার নবী সাহাবারা একক তো নামাজ ছেড়ে দিয়ে, আহ আমার নবীর সাহাবারা যেই নামাজের কাতারে দাঁড়িয়েছে, আল্লাহ নবীর ইন্তেকালের আগে বলছেন, আয়েশা একবার আমার হজরা মোবারকের পর্দাটা সরিয়ে দাও, আল্লাহর নবী দেখছেন নামাজে দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীর চোখ ভরা পানি, আল্লাহর নবী দেখছেন সাহাবারা কাতারে কাতার দিয়ে নামাজ পড়েছেন, আল্লাহর নবীর শেষ বাক্য ছিল আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম আসসালাত, নামাজ আমার উম্মতেরা নামাজ, আল্লাহর নবীর চোখের পানি দেখে আম্মা জান বলছেন, হুজুর আপনি কাঁদছেন, আয়েশা আমার এই 63 বছরের জীবন, আমার এই 23 বছরের মেহনত, আজ এই চোখের পানিটা আমার কষ্টের পানি নয়, এটা আমার আনন্দের পানি, এই যে আমার নামাজের দৃশ্য, প্রত্যেকটা সাহাবি আমিন এই মসজিদে, এরা নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর হুকুম কায়েম করায় ব্যস্ত, আল্লাহর হুকুম পালন করায় ব্যস্ত, এই দৃশ্যটা দেখে আমার কলিজাটা জুড়িয়ে গিয়েছে। জোরে বলুন, একটু মন খুলে বলেন, আমার নবী একেবারে ইন্তেকালের সময় ওই কথা বলে গেছেন, এতিমের হক আর নামাজ, উম্মতের জন্য শেষ বাক্য ছিল নামাজ, আল্লাহুম্মা ফির রফিকিল আলা, আল্লাহুম্মা ফির রফিকিল আলা, সব থেকে পিয়ারা দোস্তর সঙ্গে মোলাকাত, আল্লাহ রসুল আল্লাহ দিদারে গেলেন, কিন্তু শেষ বাক্য উম্মতের জন্য বলে গেলেন নামাজ। বাপদিরা ভাইরা, যতই অসল নামাজ ছাড়া জান্নাত, যতই অজ্ঞান নামাজ ছাড়া জান্নাত নেই, আপনার পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আপনার ছেলে কলমা খানি দেবে, বড় বড় 4টে গরু আনবে, 4 মন করে গোস, এলাকার মানুষকে বলবে কচি কলমাখানিটা বড় করে দেবে, কলমাখানি এত বড় করে দিয়েছে, বলছে শুধু গোস খায় শুধু গোস দাও, শুধু মাছ খায় শুধু মাছ দাও, শুধু বিরিয়ানি খায় শুধু বিরিয়ানি দাও, এত খাওয়া খাইয়েছে, এলাকার মানুষ বলছে এত বড় কলমাখানি হয় না, এলাকার লোক মনে করবে ওই লোকটা হয়তো আজকে জান্নাতে যাবে, খাঁটি ওয়াশ করে যাচ্ছে, কষ্ট নেবেন না, আমি কলমাখানির বিরুদ্ধে নয়, তবে আপনি যদি বেনামাজি হয়ে মরেন, আপনি যদি কলেমাটুকু শুদ্ধ করে পড়তে না জানেন, আপনি গোসলটা যদি করতে না জানেন, আপনি অজুটা যদি করতে না জানেন, আপনার ওই কলেমাখানি দিয়ে এলাকার লোক মনে করবে আজ হয়তো লোকটা জান্নাতে যাবে, জান্নাত কারুর নানার বাড়ি নয়, হিসাব দেওয়া ছাড়া কদম কসম, নামাজকে সঙ্গী করে নেন, আল্লাহর কাছে মাথা নত করুন, দিনে 5 বার আমার আল্লাহ মাথাটা পৃথিবীর কাছে উঁচু করে দেবে। জোরে বলুন, যতদিন মুসলমান 5 অক্ত নামাজ আল্লাহর কাছে পড়েছে, ওই মুসলমানগুলো পানি বন্ধ হয়ে গেছে, ময়দানে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছে, ওদের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ আসমান থেকে পানি দিয়েছে।
আছে, জোরে বলুন। আর আজ সেই মুসলমান পানিতে নাকানি চোবানি খেয়ে ডুবছি মনে কি, আজ আমাদের নামে মুসলমান আছি, জামা কাপড়ে মুখে মুসলমান আছি, কাজে আমাদের মুসলমানের মতো কালচার কোন মিল নেই। বাপিরা ভাইরা খুব কষ্ট লাগছে সমাজের চিত্র, এই যে বড় বড় বিপদ মুসিবত, এটা আমাদের আল্লাহ সিগনাল দিচ্ছে ভালো, আল্লাহ সিগনাল দিচ্ছে ভালো হ, এত পাপের মাত্রা বেড়ে গেছে, এত পাপের মাত্রা বেড়ে গেছে, এত জুলুম বেড়ে গেছে, এত অন্যায় অবিচার বেড়ে গেছে, বান্দার কোনা সীমাহীন হয়ে যাচ্ছে, লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। আগে মানুষ প্রথম প্রথম মোবাইল হাতে আসলে পয়সা রিচার্জ করতে বলতে ফোন কার্ড শর্টে কথা বল পয়সা কেটে যাচ্ছে, লিমিট ছিল, আর এখন কোম্পানি ফ্রি করে ধরলে ছাড়ে না আনলিমিটেড। আগেকার মানুষের গোনা ছিল, গোনাটা লিমিট ছিল, এখন গোনাগুনো আনলিমিটেড হয়েছে। একটা মানুষ তার বাপের পৈতৃক সম্পত্তি লাঠির পাটির বলে গায়ের জোরে বাপের মাল মনে করে জায়গা দখল করে ঘর বিল্ডিং করে দিচ্ছে, একটা মানুষ তার চাষতে ভাই চার হাত ছেলে দখল করে রেখেছে, ভালো করে জানে জায়গাটা দু হাত পাওনা হবে, জায়গার দাম 25,000, জায়গার দাম 50,000, দুই পক্ষের মামলায় গেছে 2,00,000, তারপরে বলছে দেখে ছাড়বে কি গো, কথা ঠিক না। আজ একটা লোক চারটে ছেলেকে জন্ম দিয়েছে, শেষবারে এসে ছেলেটার একটা ছেলেকে বঞ্চিত করে আর দুটো ছেলেকে বঞ্চিত করে একটা ছেলের নামে বেশি করে জমি লিখে দিয়েছে, ভালো জামা প্যান্ট পরে ফল ফ্রুট আর মিষ্টি মিঠাই নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, একটা পা ভিতরে একটা পা বাইরে, হঠাৎ শাশুড়ির সামনে খুব মিষ্টি সুরে নরম আচরণ করছে, এত ভদ্র নম্র হাসিটা, এত মিষ্টি হাসি, বলছে আম্মাজি ভালো আছেন, চাচিমাদের একটা সিস্টেম আছে, মা চাচির এক জায়গায় বসে একটু গল্প করতে পছন্দ করে, এই জামাই বাবু কি আম্মাজিকে এত ভদ্র নম্র সঙ্গে আম্মাজি বলে ডেকেছে, ওই চাচিমা গুলো বলছে বউ জামাই তো না, তো জামাই হচ্ছে খাঁটি সোনা, অবশ্যই নম্র আচরণ করেন, মিষ্টি মিঠাই নিয়ে যান, অবশ্যই ওখানে গিয়ে ওই ভদ্র আচরণ ইসলাম করতে বলেছে, ওখানে মা বলেন আম্মাজি বলেন অসুবিধা নেই, কিন্তু ওই ছেলেটার ব্যাকগ্রাউন্ড দেখবেন ওর মার সঙ্গে আব্বার সঙ্গে কোনোদিন ওই রকম মিষ্টি সুরে কথা বলে না, ওই রকম আচরণ করে না, বরং ওখানের থেকে এখানে 70 গুণ নরম হওয়া দরকার ছিল। ছেলে বাপের দিকে কাঁচা মেরে ঢুকে যাচ্ছে, বলছে তোকে মেরে মাথা ফাটিয়ে দেবো, বলছে ছেড়ে দে, মাকে বলছে বেশি ঘানুর ঘানুর করো না, মেজাজ গরম করো না, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, বলো ছেলে ধাক্কা দিয়ে শ্বশুর বাড়ি গিয়ে বলছে আম্মাজি ভালো আছে, আর আমরা ছুটে ছুটে যাচ্ছি তাবিজ খানায়, হুজুর একটু তাবিজ আর কেন বরকত হয় না, বলি আব্বাকে কাঁদিয়ে মাকে কাঁদিয়ে 70 বার হজ করবেন, 70টা মসজিদ করবেন, আল্লাহ পাক পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করা ফরজ আইন করেছেন, আল্লাহ নবী বলেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত আর জাহান্নাম, তোমার ঠিকানা হবে জাহান্নাম, তুমি যতই আম্মাজি বলো ওই আম্মাজি নাজাত দিতে পারবে না। আমার কথাগুলো বাস্তবের সঙ্গে মিল থাকে, নেগেটিভ নেবেন না, আসলে রাত জেগে বসে আছেন মাথায় ঢোকানোর ব্যাপার, এই সময় যত ভালো বলি একটু রাগ রাগ হবে, কষ্ট পাচ্ছেন নাকি, ছেলেগুলোর আচরণ দ্বিচারিতা আসেনি, বাপের আচরণ দ্বিচারিতা, যাই হোক সংক্ষিপ্ত দু চারটে কথা বলে আমরা নামাজের পরেই দোয়া করবো ইনশাল্লাহ। যে কথা বলছিলাম পিতার ভিতরে ইসলাম এসে গেলে ছেলেকে জমি বেশি লিখে দেবে না, নেতার ভিতরে ইসলাম এসে গেলে লোকের ঘর ভাঙতে যাবে না, বিচারকের ভিতরে ইসলাম এসে গেলে ঘুষ খেতে পারবে না, সন্তানের ভিতরে ইসলাম এসে গেলে ওকে ওয়াজ করে বলতে হবে না ভাত দে, পিতা মাতার সঙ্গে খারাপ আচরণও করবে না, আব্বা মার হকটা বঞ্চিত করবে না। গ্রামের প্রত্যেকটা মহল্লার মসজিদের কমিটির ভিতরে ইসলাম এসে গেলে 3,500 টাকার ইমাম খুঁজবে না, আর ইমাম যদি পরকিত ইমামের মতো ইমাম হয় 5 অক্ত নামাজ পড়িয়ে শুধু বসে থাকতে পারবে না, একটা ইমাম তিনি শুধু 5 অক্ত নামাজ পড়ানোর জন্য, ইমাম হলো নেতা, নেতা মানে প্রত্যেকটা মসজিদের আন্ডারে মহল্লার আন্ডারে যত মানুষ আছে সকলের পরিচালক, ওই ইমামের নেতৃত্ব মহল্লাবাসী সবাইকে মানতে হবে। আসলে আমাদের মুসলিম পার্সোনাল ল আছে, যদিও ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ দেশ, এই দেশের সংবিধানকে মান্যতা দেওয়ার পাশাপাশি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষ তার ধর্মের বিধান তারা মেনে চলতে পারে, অতএব আমাদের বিচারগুলো কোর্টে না গিয়ে মসজিদে হওয়া দরকার ছিল, আর আমাদের বিচারের বিচারকের ফায়সালা দেনেওয়ালা ইমামকে বানানো দরকার ছিল, মসজিদের মেম্বারে বসে জুমার দিন যদি বিচার হতো ওখানে গিয়ে মিথ্যা কথা বলতে গেলে বুক কেঁপে যেত, আর ইমাম সাহেবের পকেটে ঘুষের টাকা দিতে গেলে তার বিবেকে বাধ্য, আর ঘুষটা নিয়ে ইমাম সাহেব ঘুষ তো নিত না, বিচারটা 6-9 করাও যেত না। অতএব আল্লাহ নবীর মসজিদ মসজিদে নববী শরীফ আজ হলো ওটা মদিনার বড় একটা ইউনিভার্সিটি, আল্লাহ নবী হুজুর আমার আসহাবে সুফা ওই মাদ্রাসায় ছোটরা পড়তেন না বড়রা পড়তেন, এই যে জলসা মাহফিল আমার মেজলা হুজুর পীর কেবলা বলতেন বাবা এটা বড়দের মাদ্রাসা,
অবশ্যই শিক্ষার দরকার আছে, এখানে না বসলে জানবেন কি করে? এই মজলিসের দরকার আছে, তবে এখানে বসে শুধু শুনবো না, মানুষ শেখে মানার জন্য, কিন্তু আমরা এখানে বসি মানার জন্য না। এটাই আমাদের কবি, চিত্রটা পাল্টে গেছে, যুদ্ধবন্দী করা হয়েছে। ইসলামের যারা দুশ্মন ছিল, ইসলামকে যারা মিটাতে এসেছিল, তাদেরকে ধরে আনা হলো। আল্লাহর নবী বললেন মুক্তি দেবে, যুদ্ধদের মুক্ত করে দিতে গেলে কিছু শর্ত রাখো, দেখো এদের ভিতরে কে ভালো লেখাপড়া জানে। এই লেখাপড়া জানেওয়ালা দিয়ে আমার সাহাবারা যারা জানে না এদেরকে শিক্ষা দাও। এত সমাস, এতটা বিষয় একটা আল্লাহর নবী বলে দিলেন যে এদের থেকে এই কটা দিন, এই কমাস, এই শিক্ষাগুলো এদের দিলে তারপরে তোমাকে মুক্তি দেবো। একটা যুদ্ধবন্দির দ্বারা আল্লাহর নবী শিক্ষা গ্রহণ করান, তো শিক্ষার প্রয়োজন আছে। আমরা যদি নামাজ না শিখি সেইভাবে পড়তে পারবো না, শরিয়াত না জানি সেইভাবে আমল করতে পারবো না। যেমন শিখতে হবে তেমন মানতেও হবে। প্রত্যেকটা মহল্লার কেন্দ্রিক একটা করে ইসলাম শিক্ষার ব্যবস্থা করতে হবে। আমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা সিলসিলার মানুষ, মাথায় রাখবেন আমার দাদা হুজুর কেবলা মসজিদ আর মাদ্রাসা কায়েম করে গেছেন তদানীন্তন সময়ে। সেই সিচুয়েশনে দাদা হুজুর কেবলা এটাই জানতেন, মসজিদ আর মাদ্রাসা মানে প্রত্যেকটা মহল্লার একটা পরিবর্তন আসবে। কিন্তু আমরা সেই মসজিদ আর মাদ্রাসাটাকে অন্য মনে করি। আমরা মনে করি মাদ্রাসা মানে বাচ্চারা পড়ে কোরআন শরীফ শিখবে, খতম করে দেবে, আর মনে করি মসজিদ মানে পাঁচাত্তর নামাজ পড়বে, আর এতে কামের সময় লোক পাওয়া যাবে না, ভাড়া করে ঢুকে দেবে। এটা আমাদের কমি। অতএব মসজিদের দ্বারা কি করা দরকার? একটা মসজিদ থেকে টোটাল মহল্লা পরিচালনা হবে, আর নেতৃত্ব দেবে ইমাম, নেতা হোক, মন্ত্রী হোক, জজ হোক, হাকিম হোক, যিনি ইমাম ওনার নেতৃত্ব সবাইকে মানতে হবে। এটা হলো ইমানি চিন্তাধারা। যারা কমিটি, যারা গণ্যমান্য ব্যক্তি, এরা যদি যোগ্য ইমাম না রাখে, ইমামকে যোগ্য বেতন না দেয়, আর ইমামের দ্বারা গ্রামের সংস্কার যদি না হয়, এর জন্য যারা কমিটিতে আছে এরা কিন্তু আল্লাহর দরবারে সবকটা আসামি হবে। কথা কি বুঝতে পাচ্ছেন? আমার কথা শুনে রাগ হচ্ছে নাকি? আসলে আমার সন্ধ্যাবেলা রজ, আমার আজকে একটা মাহফিল ছিল, দুর্ভাগ্যবশত অনুষ্ঠিত সুবিধা অসুবিধা হয়ে যায়, ওটা আজকে ক্যান্সেল হয়েছে। আমি সময়টা হয়তো প্রথমের দিক থেকে চেয়ে নিতাম, আমি ওখানে প্রোগ্রাম করে এখানে আসার কথা ছিল, যত সময় আজকে ওখানে আর হলো না, আমি ডাইরেক্ট চলে এসেছি, ওটা বড় কথা নয়। আল্লাহ পাক যেদিন যেখানে নিয়ে যাবেন সেদিন আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া, মঞ্জুর ছাড়া কখনো কিছু করা সম্ভব নয়। আমি বাড়ি যাব, এই গ্যারান্টি আমার কাছে নেই। যাই হোক, দিনের কথা, শরিয়াতের কথা সারা রাত ধরে শুনেছেন, আমি আপনাদের সন্তান ভাইয়ের মতো বড় বক্তার হুজুর সেজে কথা বলি, এটা আমার কাছে অপছন্দ। এই জন্য বলি, আমাকে নিজের সন্তান মনে করুন, ভাই মনে করুন, যতটুকু বলেছি। এই কঠিন সময় মাথায় ঢোকে না, তারপরে একটু মনে ভালো করে তিত করে দিলাম নাকি, কষ্ট পেলেন কি করে, রাগ করলেন, যতটুকু বলেছি। আমি মসজিদের কমিটি যারা এসেছেন, যারা আওয়াজ শুনছেন, দায়িত্ব দিয়ে গেলাম, আপনারা একটু সচেতন হন। মসজিদ কেন্দ্রিক গ্রাম সংস্কারের কাজ চালান, গ্রামের ভিতরে শরিয়াত বিরোধী কাজগুলো মসজিদ কেন্দ্রিক ওটাকে বন্ধের ব্যবস্থা করেন। পাঁচজন মানুষ গিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে একজন করে ডেকে এনে নামাজে দাঁড় করান, আর যে জানে না তাকে শিক্ষার ব্যবস্থা করে দেন। বাপজিরা ভাইরা, বিভিন্ন দল মত আছে, আমরা ফুরফুরা শরীফের মোজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা সিলসিলার মানুষ, কথা ঠিক না ভুল? কোন দল মতকে দেখে ঘৃণা করার দরকার নেই, যে যা করছে তার সঙ্গে বিতর্কে যাওয়ার দরকার নেই। তবে দাদা হুজুরকে মানি, দাদা হুজুরকে মানি, ওই 3,500 টাকা বেতন দিয়ে আর যাহা করে পড়ে একেবারে কলমাখানি আর একটু খেজুর পাতা পুঁতে দিয়ে আর 2-4টে খতম করে দিয়ে শেষ, এটাই কিন্তু শেষ নয়। জীবন পরিবর্তন করুন, তাহলে আল্লাহ পাক দাদা হুজুর কেবলা সিলসিলা মানে এই যে চেন একটার সঙ্গে একটা লেগে থাকা, আমার দাদা হুজুর কেবলা সিলসিলা মানে আল্লাহ রসুল হয়ে আল্লাহ পর্যন্ত, তানার বংশধরের দিক থেকে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পর্যন্ত, তানার পীরের সিলসিলাও হাসান বাসরি রাদিয়াল্লাহ, হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আমার রসুল পর্যন্ত আছে না নেই? আমার রসুলের সঙ্গে সম্পর্ক, আল্লাহর সঙ্গে সম্পর্ক। আমরা আল্লাহর রসুলের সাহাবীকে দেখিনি, সাহাবীদের বংশধরদের পেয়েছি, এটা আমাদের কাছে নিয়ামত। তবে তানারা এই কথাগুলো বলেন, নামাজ পড়েন, বলেন কি বলেন, দাদা হুজুরকে মানি মনে বিড়ি টেনে মানানো, কাঁচা মেরে ঘুরবো, বেপর্দায় ঘুরবো, ঘরে 7 জন মানুষ, 5 জন মানুষ, গ্রামে বহু এরকম বাড়ি আছে, ওই 5 জন সবটাই বেনামাজি, 7 জন সবটাই বেনামাজি, 1 মাস 1 সপ্তাহ চলে যায় বাড়িতে, ওই 5-7 জনের জবান থেকে একবারও আল্লাহ বের হয়নি, এরকম বাড়ি আছে? কথাগুলো আমি একেবারে কটা খাঁটি বলছি,
প্রত্যেকটা মহল্লায় খুঁজবেন, কোন মহল্লায় বেশি আর কম, একটা বাড়িতে পাঁচজন সাতজন মানুষ, তাদের মধ্যে থেকে সারা সপ্তাহ কেউ আল্লাহ বলে ওই বাড়িতে একবারও কেউ দরুদ শরীফ পড়েনি, এক সপ্তাহ পার হয়ে গেছে, ওই বাড়িতে এক ওয়াক্ত নামাজ কেউ পড়েনি, একটা কেউ সেজদা দেয়নি, এক মাস পার হয়ে গেছে, এরকম বাড়ি আছে না নেই? এক দায়িত্বগুলো কাদের? ওরা আমাদের ভাই। ওই মানুষটা খারাপ পথে আছে, ওই মানুষটার ভিতরে কমি আছে, আমরা যারা জাননেওয়ালা তাদের দ্বারা ওদেরকে পরিবর্তন আনতে হবে কি হবে না? অতএব আমরা নামে মুসলমানের বাড়ি, কাজে মুসলমানের বাড়ি নয়। বাড়ির ভিতরে হিংসা আছে, মারামারি আছে, ঝগড়া আছে, শাশুড়ি বৌমায় সম্পর্ক নেই, যায় যায় কথা নেই, ভাই ভাই দেখা নেই, বাপ বেটায় মিল নেই, ওই সবগুলো আছে, হিংসা কাটি মারা ঝগড়া ঝক্কি, কিন্তু নামাজ নেই, কোরআন তেলাওয়াত নেই, শরিয়াত নেই, আমরা শুধু মুসলমান। আল্লাহ আমাদের পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আয়াত পড়েছিলাম কি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইসলাম মানে শান্তি, আমরা শুনে শুনে বড় হয়েছি, ইসলাম হলো মানব জাতির কমপ্লিট জীবন বিধান, ইসলামকে মেনে চললে তার জীবনে শান্তি, মুখে মানবে সারা জীবনে শান্তি পাবে না, কবরেও পাবে না, হাসরেও পাবে না। যাই হোক, বলতে বলতে অনেক বলে ফেললে, এটা আমার একটা পদ অভ্যাস, বলেন আমি সলিড কথাগুলো না বলে থাকতে পারি না, কেন আমার ঘাট থেকে বোঝা নামাতে ব্যস্ত থাকি, কারণ কি জানেন, আমি টাইটেল পর্যন্ত একটা মাদ্রাসায় 10 বছর শিক্ষা কথা করেছি, আমি সেই প্রতিষ্ঠান ছেড়ে আজ এই ময়দানে এসেছি, আমার মনে হলো যে সমাজকে কিছু বলা দরকার, সমাজকে কিছু দেওয়া দরকার। আমি যখন একটা এরকম প্রতিষ্ঠান থেকে 3 বছর ইস্তফা দিয়ে এই লাইনে আছি, আমি মনে করি আমার দায়িত্বটুকু পালন না করলে আল্লাহ আমাকে ছাড়বে, ওটা একটা প্ল্যাটফর্ম, অনেক আলেম আছে ওখানে পড়াতে পারবে, কিন্তু ময়দানে হক কথা বলা মানুষের প্রয়োজন আছে, ওই সময় সত্য কথা হবে, এই টাকা খরচা, এই জান্নাতের বাগান সাজানো, এই জলসা দেওয়ার, যদি আমরা পরিবর্তন করার মানসিকতা নিয়ে বাড়ি যেতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন।